আসসালামু আলাইকুম বন্ধুরা ফেসবুকে এমন একটি অপশন লুকিয়ে আছে যে অপশনের মাধ্যমে আপনারা আপনাদের চাকরি খুঁজে নিতে পারেন বর্তমান যুগে তরুণ থেকে শুরু করে একেবারে বৃদ্ধ বয়স পর্যন্ত সবাই কিন্তু ফেসবুক ব্যবহার করে থাকেন আর এই ফেসবুকের মধ্যে এমন একটি অপশন লুকিয়ে আছে যে অপশন আপনাকে চাকরির সন্ধান দিতে থাকবে তাহলে চলুন দেখে নিচ্ছি ফেসবুকের মাধ্যমে আমরা কিভাবে চাকরি খুঁজে নিতে পারি আপনারা আপনাদের ফেসবুকটি ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন তিনটি লাইন আছে এই লাইনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো আসবে এই অপশনগুলো থেকে আপনারা খুঁজে নেবেন জবস নামের এই যে অপশনটি এই অপশনটিকে খুঁজে নিয়ে আপনারা জাস্ট ক্লিক করে ওপেন করে নেবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো জবস ওরা শো করতেছে সো এত জবস থেকে আমার কোনটি দরকার সেটি তো আমি অবশ্যই খুঁজে পেতে আমার অনেক সময় লাগবে এবং বিরক্ত হয়ে যাবে সো আমি যে কাজ জানি অথবা আমার যে এক্সপিরিয়েন্স আছে সেই কাজের উপরেই কিন্তু আমাকে জব খুঁজতে হবে এখন যেটি করব দেখতে পাচ্ছেন এখানে জব নামে যে জব টাইপ নামে এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন আপনারা ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু অপশন চলে আসছে সো আমরা যেহেতু অথবা আমি যেহেতু ফুল টাইম জব চাচ্ছি সো আমি কি করব এখানে ফুল টাইমে ক্লিক করে দিলাম ক্লিক করে এই ঘরটিকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে অ্যাপ্লাইতে এখন ক্লিক করব। অ্যাপ্লাইতে ক্লিক করার পরে এখন এখানে এই যে অপশনটি আছে দ্বিতীয় ক্যাটেগরির নামে যে অপশনটি আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে খুঁজে নেব আমার কাজ আমি কোন ধরনের কাজ জানি সেই কাজটি আমি খুঁজে নেব যেহেতু আমি এই কাজের উপর আমার এক্সপিরিয়েন্স আছে সো আমি কি করলাম এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে এখন অ্যাপ্লাইতে আমি ক্লিক করব অ্যাপ্লাইতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে এখানে আমার ইনস্টলেশন মেনটেন্যান্স অ্যান্ড রিপেয়ারিং কাজের আন্ডারে যত কাজ আছে এখানে সব কিছু কিন্তু শো করতেছে এবং আমার লোকেশন অনুযায়ী মানে আমি যে শহরে আছি অথবা যে স্থানে আছি সেই শহরের যত জবস আছে সব জবস এখানে শো করতেছে বন্ধুরা আপনারা জবস ব্রাউজ করার আগে যেটি করবেন আপনাদের মোবাইলের লোকেশানটি আগে ওপেন করে নেবেন তাহলে কিন্তু আপনারা আপনাদের শহরের যে জবসগুলো আছে সেগুলো খুঁজে পাবেন সো আপনাদের লোকেশান অন করার পরেও যদি আপনাদের শহরের জবস না আসে তাহলে আপনারা যেটি করবেন এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু রিয়াদে আছি রিয়াদটি কিন্তু অটোমেটিক ওপেন হয়ে গেছে সো যদি আপনাদের শহরের সেই লোকেশান অনুযায়ী জবস না আসে তাহলে এখানে জাস্ট সিম্পলি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে লোকেশানটি টাইপ করে দেবেন টাইপ করার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন অ্যাপ্লাইতে ক্লিক করা মাত্রই সেই শহরের আন্ডারে যদি কোনো জবস থাকে তাহলে চলে আসবে সো এখন এখানে দেখতে পাচ্ছেন যে জবসগুলো আছে এখানে লিখা আছে যেটা নিউ অথবা নতুন সেটি এখানে নিউ লিখা আছে নিউ লিখা আছে এবং যেটি পুরনো সেটি কিন্তু এখানে টোয়েন্টি সিক্স ডে অথবা টোয়েন্টি থ্রি ডেজ অথবা থার্টিন ডেজ এরকম লেখা আছে যাই হোক এখন যে ব্যাপারটি হচ্ছে ধরুন আমি এখন এই জবসটি খুঁজতেছি অথবা এই জবসটি আমার পছন্দ হয়েছে জাস্ট আমি এখন কি করব সিম্পলি ক্লিক করে ওপেন করে নিলাম ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই অন ওয়েবসাইট এই যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে ওদের ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে সেখানে গিয়ে জাস্ট আমরা অ্যাপ্লাই করব। আর দ্বিতীয় যে ব্যাপারটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গ্যাট ডিরেকশন নামে এই যে অপশনটি আছে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই কোম্পানির যে লোকেশন আছে সেই লোকেশনটি ওপেন হয়ে যাবে ম্যাপসের মাধ্যমে বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের যেটি বলতে যাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন আর জবস সার্চের ব্যাপারে অথবা চাকরি খোঁজার ব্যাপারে আরও কিছু অপশন আছে সেগুলো আমি আপনাদের জাস্ট দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেটিং নামে এই যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখন ধরুন আপনি যে চাকরি চাচ্ছেন সেই চাকরিটি এখানে অ্যাড টাইটেল নামে যে অপশন আছে এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পরে এখান থেকে আপনারা খুঁজে নিন কোন ধরনের চাকরি যাচ্ছেন অথবা ধরুন এখন আপনি কম্পিউটার অপারেটর এই ধরনের একটি চাকরি যাচ্ছেন জাস্ট এখানে প্লাসে দিয়ে আপনি অ্যাড করুন অ্যাড করার পরে যেটি করবেন সর্বপ্রথম এখানে এই যে সুইচটি আছে এই সুইচটিকে জাস্ট অন করে দেবেন এখানে কিন্তু লেখা আছে গ্যাট এ নোটিফিকেশান হোয়ান এভার রিলিভেন্ট জবস আর অ্যাভেলেবেল মানে এই কম্পিউটার অপারেটার আন্ডারে যদি কোথাও কোনো কোম্পানি জবস অফার করে থাকে তাহলে ফেসবুক আপনাকে নোটিফাই করবে সো যাই হোক এখানে আপনারা কি করবেন সেভে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমি কিন্তু তিনটি ক্যাটাগরি অ্যাড করে রাখছি যদি এই ক্যাটাগরির মাধ্যমে মানে এই ক্যাটাগরির মধ্যে কোনো জবস অফার আসে তাহলে ওরা আমাকে নোটিফাই করবে এখন ব্যাকে চলে গেলাম ব্যাকে চলে যাওয়ার পরে এখন এখানে দেখতে পাচ্ছেন ইউ নামে যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করুন ক্লিক করার পরে এখানে এই যে লেখাগুলো আছে আপনারা অবশ্যই পড়ে নেবেন মানে এখানে ওরা আসলে এই অপশনটি কেন দিছে তাহলে আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের যেটি বলতে যাচ্ছি আপনারা যদি আপনাদের ফেসবুকে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অথবা যদি কাজের যোগ্যতা থাকে সেই কাজের যোগ্যতা অ্যাড করে থাকেন তাহলে এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে চারটি অপশন আসবে চারবার নেক্সটে ক্লিক করতে বলবে চারবার নেক্সটে আপনারা ক্লিক করবেন জাস্ট আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি একবার ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমার জব এক্সপিরিয়েন্স এখানে অ্যাড করে রাখছি আপনারা ইচ্ছা করলে অ্যাড ওয়ার্কে ক্লিক করে আপনাদের জবস এক্সপিরিয়েন্স যে আসে তাগুলো আপনারা কি করতে পারেন অ্যাড করে নিতে পারেন মানে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যা আছে এটাকেও আপনারা অ্যাড করে নিতে পারেন অ্যাড করার পরে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার পরে ওরা কি করবে যে আপনার যে কাজ জানা আছে অথবা কাজের যে ইয়ে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার উপরে ওরা আপনাকে চাকরি খুঁজে দেবে অথবা যদি আপনার ফেসবুকে কেউ অফার করে তার উপরে আপনাকে নোটিফাই করবে সো এভাবেই পারি আমরা ফেসবুকের মাধ্যমে চাকরি খুঁজে নিতে বন্ধুরা ভিডিও শেষ পর্যায়ে আমি আবারও আপনাদের বলে নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোকে ফ্লোয়িংয়ে রাখবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যান্য ভাইদের জানার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে